এখন অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি অধ্যাপক কর্নেল ডাক্তার আব্দুল হাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই মহতি অনুষ্ঠানে আমাকে সম্মাননা দেওয়ার জন্য ডেকেছেন শাহজাহান আবদালী ভাই। শাহজাহান আবদালী সাহেবকে আমি অনেক ছোট সময় থেকে চিনি। তার কাজকর্ম আজ সারা বাংলাদেশে সকলের কাছে অতি পরিচিত। তিনি একজন লেখক, তিনি একজন প্রকাশক। উনি যে এলাকার সন্তান আমিও প্রায় সেই এলাকারই সন্তান, এবং ওনাদের তত্ত্বাবধানে আমি একজন চিকিৎসক হিসাবে মানসারামপুর উপজেলায় প্রায় 30টি গ্রামে ফ্রি চিকিৎসা দিয়ে আসছি বিভিন্ন সময়ে। পাশাপাশি অনেক গ্রামে চিকিৎসা, অনেক থানায় চিকিৎসা দিয়েছি, হোমনা, মুরাদনগর, দেবিদ্বার, তাছাড়া বাংলাদেশের অতি পথে প্রান্তরে আমি ফ্রি চিকিৎসা দিয়ে এসেছি। আমার সর্বশেষ এবং যে হৃদয় বিতারক চিকিৎসা দিয়েছিলাম সেটা শ্রীমঙ্গলের রেমার টি গার্ডেনে। সেই রেমার টি গার্ডেনের মানুষের আর্থিক অবস্থা এবং তাদের জীবনধারণ অবস্থা দেখে আমরা সত্যি সকায় সবাই দুঃখ প্রকাশ করেছিলাম। ব্যক্তিগত জীবনে আসলে আজকে সেরা বাংলা সম্বন্ধে আবার একটা কথা না বললে নয়, 1962 সালে আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র, তখন আমার প্রয়াত আব্বাজান এবং কয়েকজন কলেজের প্রফেসর মিলে তারা আলাপ করতেছিলেন। তখন আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কার সাথে কার সম্বন্ধে একটা কথা বলতেছেন। আমার ফাদার বললেন যে আমরা একজন অতি উঁচু মানের লোকের সম্বন্ধে কথা বলতেছি। তখন আমি ভাবলাম যে মানুষ তো উঁচু হয়, 5 ফুট 7 ইঞ্চি বা 6 ফুট হইতে পারে, উনি কত উঁচু ছিলেন। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার সেই অনুভূতিটাকে আমি প্রকাশ করতে পেরেছি যে শেরে বাংলা ফজলুল হক কত উঁচু মানের মানুষ ছিলেন। সত্যি তার জীবনধারণ সম্বন্ধে আমাদের সকলকে কিছু শিক্ষা নেওয়া উচিত, এবং সেটা বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্য বলেছেন যে পাঠ্যপুস্তকে ওনার জীবনী লেখা উচিত। সত্যি তাই আমি মনে করি, এবং আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সেই হিসাবেও স্মরণ করি যে সেই শেরে বাংলার সাথে আমাদের অবিসংবাদিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্বন্ধে আমাদের সকলের সব কিছু জানা উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ শাহজাহান আবদালী ভাইকে, এবং ধন্যবাদ আজকের সভার সভাপতি এবং প্রধান অতিথি বিসি স্যারকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।